সুমনলি, আমি আজকে আপনাকে একটা সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই প্ল্যানটি এরকম, মাপটা এরকম, 43 ফিট বাই 45 ফিট জায়গার উপরে প্ল্যানটি করা হয়েছে। 2 ইউনিটের একটি বাড়ি, 6 তলা বাড়ি। তো মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। তো দর্শক মন্ডলী, আসুন আমি এখন মূল প্ল্যানটি আপনার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে রাস্তা, আপনারা দেখছেন যে সামনের দিকে রাস্তা আছে, এটা সামনের দিকে রাস্তার অংশ। আর যদি 3D-তে থাকে অনেকটা এটা সামনের দিকে এরকম দেখা যাবে। আপনি দেখছেন এটা ওয়ালটা, এই ওয়াল দিয়ে দুটা ইউনিটকে ভাগ করা হয়েছে। এই যে এই ওয়ালটা আছে, সেই ওয়ালটা দুই দিকে একটা, দুইটা, তিনটা, চারটা করে বারান্দা আছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি 3D-তে আবার আসি অনেকটা এরকম দেখা যাবে। যাক, এখানে এই 3D-টা হুবহু এর সঙ্গে মিলবে না, কারণ এটা একটু চেঞ্জ আছে, যার ফলে এটা ওইরকম হুবহু মিল পাওয়া যাবে না। তবে আমি মোটামুটি ডিভিশন ভাগটা এরকম করছি। আপনি দেখছেন যে এখানে আপনার মাঝের এটা, এটা হচ্ছে সেটা, আর এখানে আমার এইখানে একটা বাথরুম করা আছে, আর এই অংশে আর একটা বাথরুম করা আছে। যাক, আমি এখন এই প্ল্যানটি দেখানোর চেষ্টা করব, 3D-টা আমি পরে আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে রাস্তাটা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে যদি আমি আসি, 45 ফিট লম্বা, আপনারা দেখছেন চড়াটা 43 ফিট, কিন্তু মূল জায়গা আছে 46 ফিট বাই 47 ফিট, 48 ফিট। তো আমি এখানে, যেহেতু আপনার এটা 6 তলা বাড়ি হবে, তবে অবশ্যই এটা লিফ্ট রাখা লাগবে এবং নিচতলাটা গ্যারেজ রাখা লাগবে একটা ইউনিটে। সেই জন্য এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা এরকম, যে নিচতলা অংশে গ্যারেজ রাখা হয়েছে, একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, এটা কেয়ারটেকার রুম এবং একটা টয়লেট রাখা হয়েছে। আর এই ইউনিটে অন্য সাইডে একটা 1, 2, 3 রুমের একটা ছোটো ইউনিট রাখা হয়েছে। আর আমি এখন আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন যে সে গ্যারেজের অংশ দিয়ে, এই অংশ দিয়ে এখানে আসবে, এসে লিফটে উঠবে, লিফটে ওঠার পরে সে এই অংশটায় এই ল্যান্ডিংয়ে নামবে, নামার পর এখানে ঢুকবে, ঢোকার পরে সেটা রুম পাচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বা 18 ফিট 8 ইঞ্চি, 14 ফিট 8 ইঞ্চি। এই এখানে একটা কমন বাথরুম আছে 4 ফিট বাই 7 ফিট, আপনারা দেখছেন। এটা একটা কিচেন 6 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট। এখানে একটা ড্রয়িং ডাইনিং আছে 10 ফিট বাই 11 ফিট। আর এটা একটা টয়লেট, এই বেডরুমের সাথে অ্যাটাচ, এটা এই এই টয়লেটটা এই বেডরুমের সাথে অ্যাটাচ। এটা একটা টয়লেট 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, এটার সঙ্গে বারান্দা, এটার সঙ্গে একটা বারান্দা। যখন, তার মানে আমি যদি এক নজরে দেখি, ইউনিটে একটা, দুইটা, তিনটা রুম, একটা ডাইনিং রুম, দুটা বাথরুম, এখানে একটা বাথরুম আছে আর এখানে একটা বাথরুম, কিচেনের সমন্বয় করা হয়েছে। আর এই প্ল্যানটাই যদি আমি আরেকটু কম্বিনেশন করে দেখতে চাই, যদি আমি দুইটা রুম নিই, তাহলে এখানে দেখেন যে লিফট দিয়ে এখানে ঢোকার পরে সে একটা কিচেন পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে 10 ফিট 6 ইঞ্চি বা 11 ফিট 9 ইঞ্চি, সাথে একটা বারান্দা, এখানে একটা টয়লেট আছে কমন টয়লেট, এটা ড্রয়িং ডাইনিং এরকম বড় করে রাখা আছে, লিভিং রুম আর ডাইনিং, আর এখানে একটা বেডরুম রাখা আছে 10 ফিট 6 ইঞ্চি বা 12 ফিট, আর সাথে একটা বারান্দা। এই হচ্ছে দুই রকম কম্বিনেশন দিয়ে এটা দেখানো হয়েছে। আর যখন ইউনিট আমি বিতে যাব, তখন সেম এখান থেকে সে ঢুকবে, ঢোকার পরে একটা কমন টয়লেট, একটা লিভিং রুম, এটা বেডরুমও হতে পারে, এখানে কিচেন রুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডাইনিং আছে, টয়লেট আছে, টয়লেটটা এই বেডরুমের সাথে অ্যাটাচ, এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে, এখানে একটা বেডরুম আছে, তার সাথে বারান্দা আছে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, 6 তলা বাড়ি করতে, তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। তো এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 01783906912, এটা পার্সোনাল নাম্বার, এটাও একটা নাম্বার 01, সরি এই নাম্বারটা একটু আমি কারেকশন করে দিচ্ছি আপনাকে, 01744 9526, আর এটা হচ্ছে হটলাইন নাম্বার, এটা সবসময় খোলা থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন আমি এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটার হিসাবটা দেখানোর চেষ্টা করব। 6 তলা বাড়ি, আমি প্রথমে ফ্লোর এরিয়া বের করেছি 43 ফিট 35 ফিট, মানে 1935 স্কোয়ার ফিট। ফাউন্ডেশন খরচ হবে, যেহেতু 6 তলা বাড়ি, পাইলিং বাদে 800 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে পরে প্রায় 15.5 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে, ফাউন্ডেশনে, পাইলিং বাদে। আর প্রতি ফ্লোরে, প্রতি তালায় যদি আমি শুধু ঢালাই দিই, বিম কলাম ছাদ, যদি এক একটা ছাদ ঢালাই দিতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিট 400 টাকা হিসাবে 7,74,000 টাকা প্রতি তালা খরচ হবে। আর প্রতি তালা যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 1,200 টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচ হবে 23 লক্ষ টাকা। তাহলে টোটাল বাড়িটি করতে খরচ হবে 1,01,39,00,000 টাকা, হলে এরকম একটা বাড়ি করা সম্ভব। তো দর্শক মন্ডলী, আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো, ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।